हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादे सकल के जानाई स्वागतम आमी नाजमूस एकखुनी मात्र पावा आबहावा दफ्तर रिपोर्ट अनुपाते जानाना होच्छे एखोनी प्रबल बिस्टी थेके निस्तार नेई उत्तरबंगे तबे लाल सतर्क बार्ता तुले जारी हलुद ओ कमला सतर्क बार्ता आबहावार परवर्ती रिपोर्टे जानाना होच्छे प्रबल बिस्टी जेरे उत्तरबंगे जिलाई जिलाई हड़पा बाने सतर्क बार्ता जारी रेड अलार्ट एबं एर साथेई रयेछे आगामी 24 घंटाय बांगलार उत्तर एबं दक्षिणबंगे जिलागुलिते व्यापक झड़ बिस्टिर सम्भावना शुधु ताई नय आज रात थेके जारी होयेछे एकाधिक जगह रेड अलार्ट एवं कोथाय जारी होयेछे हलुद सतर्क बार्ता देखे नेब कोथाय कोथाय आज थेकेई व्यापक बृष्टिर सम्भावना रयेछे एवं कोथाय रेड अलार्ट जारी करा होयेछे ताई आपनी भिडियोटी शेष पर्यन्त देखबेन एवं आमादेर दिये आबहावा रिपोर्टगुली आपनाके भालो लेगे थाकले अति अवश्यई एकटा लाइक करबेन आगामी दिने आमादेर साथे थेके आबहावा दफ्तरेर जिला भित्तिक लेटेस्ट आपडेटगुली पावार जन्य चैनेलटिके अवश्यई सबस्क्राइब करे राखुन तो फ्रेंड्स आबहावा दफ्तर आर किछुक्षण पर थेकेई झड় বৃষ্টির পূর্বাভাস বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলার কোন কোন জায়গায় কলকাতা ও আশেপাশে এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে বলেও জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 2রা জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ ভারী বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর ও কোচবিহার জেলায় এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 3রা জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের কোন কোন জায়গায় অতি প্রবল ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার অন্য রিপোর্টে জানানো হচ্ছে এখনই প্রবল বৃষ্টি থেকে নিস্তার নেই উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের দেওয়া স্পেশাল বুলেটিন থেকেই এমনটাই পূর্বাভাস পাওয়া গিয়েছে তবে জারি করা হয়েছে লাল সতর্কতা তুলে নিয়ে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি হিমালয় সংলগ্ন 4 জেলায় হড়পা বানের ব্যাপারে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বিহার ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত এছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যার জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে সাথে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যার জন্য কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি যে শুধু আজ এবং কাল তা নয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে 2 এবং 3 জুলাই অর্থাৎ শুক্রবার এবং শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুদিন ভারী থেকে অতি ভারী আবার কোথাও কোথাও অতি বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর কোন কোন জায়গায় এই দুদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এর সাথেই আজ আর কিছুক্ষণ পর থেকেই দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় ব্যাপক বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে এই বৃষ্টি চলবে 4 ও 5 জুলাই পর্যন্ত অর্থাৎ রবি ও সোমবার পর্যন্ত দুদিন কোথাও ভারী বৃষ্টি আবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সাথে আগামী 4 ও 5 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি না হলেও কখনো কখনো ব্যাপক এবং কখনো কখনো মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অন্য রিপোর্টে রয়েছে আরো একটি দুর্যোগের পূর্বাভাস বানবাসী হওয়ার ভ্রুকুটি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি উত্তরবঙ্গে চলছে বৃষ্টি দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার কারণে অস্বস্তিকর আবহাওয়া ছিল সারাদিনই তবে বৈকালের পর থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন অর্থাৎ ভারী বৃষ্টি হচ্ছে না মাঝারি বৃষ্টি হচ্ছে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাছাড়া আপনাদের যে জেলা থেকে বেশি কমেন্ট আসবে ওই জেলার আবহাওয়ার অগ্রিম পূর্বাভাস দিতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং